বাগদার প্রাথমিক স্কুলে রসিদ ছাড়া টাকা নেওয়ার অভিযোগ, অভিভাবকদের চাপে পড়ে টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা, ঘটনায় লেগেছে রাজনীতির রং। কোন রকম রসিদ ছাড়া প্রাথমিক স্কুলের পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আন্দোলনের জেরে টাকা ফেরত দেওয়ার ঘোষণা স্কুলের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বাগদা গ্রাম পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকার মামা ভাগ্নে প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, টাকা নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপির অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সুদেব বিশ্বাস অনৈতিকভাবে প্রত্যন্ত গ্রামের গরিব পড়ুয়াদের কাছ থেকে টাকা নিচ্ছেন। প্রত্যন্ত গ্রাম এলাকা, দারিদ্র এলাকা, এখানকার অভিভাবকদের 150 টাকা দিয়ে বাচ্চাকে ফ্রি প্রাইমারি স্কুলে পড়ানোর মতো যোগ্যতা বা ক্ষমতা নেই, কিন্তু পড়াতে গেলে দিতেই হবে জোরপূর্বক। তৃণমূলের একটা বড় স্ক্যাম, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি বন্ধ হয়েছে, 100 দিনের কাজের দুর্নীতি টাকা পাচ্ছে না, দুর্নীতি বন্ধ হয়েছে, এখন নিরুপায় হয়ে এখন আবার এই বিদ্যালয়ের মাধ্যমে মানুষের কাছ থেকে অবৈধভাবে একটা উপার্জন, এটা জবাব দিতে হবে এখানকার ভিসি কমিটির যিনি প্রধান। অভিযোগ তুলে এদিন বিদ্যালয়ে জমায়েত হন অভিভাবকেরা। অভিভাবকদের দাবি 150 টাকা করে নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে, কিন্তু তার কোনো কারণ জানায়নি স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে অভিভাবকেরা বলেন, হ্যাঁ আমার ভাই বোন ওর কাছ থেকে 150 টাকা নেওয়া হয়েছে, কোনো কারণ ওরা বলতে পারছে না। আমি জিজ্ঞাসা করলাম, বলুন কে নিয়েছে টাকাটা? স্কুলের টিচার, প্রধান শিক্ষকের নাম শুনেছি। প্রাইমারি স্কুলে এই টাকা নেওয়া হয় এটা আমাদের নলেজের বাইরে। আমার ছেলে এসে ভর্তি করে দিয়ে গেছে, ভর্তির সময় 150, হ্যাঁ 150 টাকা নিয়েছে। আজকে ফেরত দিয়ে দেবে নাকি? হ্যাঁ বলেছে যে ফেরত দিয়ে দেবে, বলছে যে ভর্তি করার জন্য নাকি নিয়েছে। 150 টাকা করে নিচ্ছে, বলছে যে স্কুলের জেরক্স পারপাস প্লাস সরস্বতী পুজোর ফি, এদেরকে হুট করে রেজুলেশন করে সবাইকে আবার টাকাটা ফেরতও দিচ্ছে। মাস্টারমশাইদের কাছে প্রশ্ন করলাম, উনরা বলছেন রেজুলেশন করেছেন হেডমাস্টারমশাই, অথচ তিনি আজকে উপস্থিত হননি, তিনি আসেননি, কি কারণে আসেননি জানি না। এদিন স্কুল শুরু হতেই স্কুলে এক এক করে জমায়েত হতে শুরু করেন অভিভাবকেরা। এ বিষয়ে বিদ্যালয়ের এক সহশিক্ষক জানান, প্রধান শিক্ষক যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই কাজ করা হচ্ছে। সেটা নিয়ে এটা সম্পূর্ণ হেডমাস্টারমশাইয়ের ব্যাপার, আমাদের যেমনভাবে বলেছিল সেইভাবে নিয়েছি। এক্ষেত্রে আমাদের আদার্স টিচাররা আমরা কিছুই জানি না, উনি কোন পারপাসে কীভাবে নিচ্ছেন সেটা ওনার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। হ্যাঁ উনি মিটিং করেছিলেন, কিন্তু রেজুলেশন করেছেন কিনা আমি জানি না। শোনা যাচ্ছে নাকি আবার ফেরত দেওয়ার কথা? হ্যাঁ ফেরত দেওয়ার কথা বলছে, রেজুলেশন করে থাকে আবার ফেরত দিচ্ছে, এটা হয়তো সাইড থেকে মানে ওনাকে হয়তো ইয়ে করেছে, সেই জন্য উনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন হয়তো। বিষয়টি জানার পর প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বাগদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিতোষ কুমার সাহা। তিনি বলেন, বিষয়টি জানার পর আমরা এসআই ম্যাডামকে জানিয়েছিলাম, স্থানীয় পঞ্চায়েত সদস্যকেও জানানো হয়েছে, প্রধান শিক্ষককে বলা হয়েছে যাতে দ্রুত টাকা ফেরত দিয়ে দেন। তৃণমূলের মদতে এটা হয়েছে, এটা কারা কী বলছে আমি জানি না, হয়তো কোনো দল তারা রাজনীতি স্বার্থ সিদ্ধি করার জন্য এটা বলতে পারে, কিন্তু এতে তৃণমূলের কোনো যোগ নেই। ঘটনা হচ্ছে স্কুলের মাস্টাররা তারা কী বুঝে তাদের কাছ থেকে বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়েছে আমি জানি না। আমি যখনই আমার কাছে খবর আসলো, হ্যাঁ তখনই আমি সঙ্গে সঙ্গে এসআই সাহেবকে আমি ফোন করেছিলাম ম্যাডামকে, ম্যাডাম বললো আমি এক্ষুনি যাচ্ছি, আমার ওখানে গ্রাম পঞ্চায়েতের যিনি মেম্বার ছিল তিনি ওখানে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছেন, নিয়ে হেডমাস্টারকে ঘেরাওয়াটেরা করে এবং বলেছেন যে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেওয়ার জন্য, এবং হেডমাস্টার সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেওয়াও শুরু করেছে। এটা যে টাকা নেই তার মানব বিধানের ব্যাপার, সে মনে করে হয়তো টাকা নিয়েছে কিন্তু এটা নেওয়া ঠিক হয়নি। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমেন সিংহ বলেন, প্রধান শিক্ষক এ বিষয়ে মিটিং ডেকেছিলেন, এদিন টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন প্রধান শিক্ষক, তবে প্রধান শিক্ষক এদিন বিদ্যালয়ে আসেননি। উনি যা সবকিছু শেষ কথা বলবেন, আমরা কি উনি আসেননি আজকে? উনি যে যেভাবে বলেছেন এই এই পারপাসে যে উনি নিয়ে সেই সময় বলেছেন ইচ্ছা হলে কেউ দেবে না হলে না দেবে, এই এই পারপাসে যে আমাদের সারা বছরের এই পারপাসে এটা হয়েছে, আপনাদের যদি ইচ্ছা হয় দেবেন, যে ইচ্ছা না হয় না দেবে, এখনও ফেরত নিয়ে ফেরত দেওয়া সেটা বলে দিয়েছেন উনি আমাদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।